থাকা চালু হয়েছে না? তো আচ্ছা, এখন আমরা পেজটা নিচ্ছি। হ্যাঁ, তো বায়ো তো এটা তো বলে দিলাম, তখন নিলাম, ঠিক আছে। নেওয়ার পর হচ্ছে আমাদের মাঝখানে একটা সাইজ আছে, ঠিক আছে, মাঝখানে একটা সাইজ আছে এখানে বরাবর। তো আমরা সেই সাইজটা নেবো, ঠিক আছে। সেই সাইজটা হচ্ছে কত আমি একটু দেখি আপনাদেরকে দেখাই দিতেছি। সেটা হচ্ছে আপনারা এই মাসটা দেখলে বুঝতে পারবেন যে এখানে কত। এখানে হচ্ছে উপরেরটা মোবাইল সেট আর নিচেটা হচ্ছে ডেস্কটপ সেট, ঠিক আছে। তো এখানে 1200 বাই হচ্ছে কত, 457 পিক্সেল, ঠিক আছে। তো আমরা এখানে একটা এই যেখান থেকে এই শেপটা নিয়ে আপনি এই মাঝখানটা নির্ধারণ করতে পারেন, ঠিক আছে। এই যে আমাদের শেপ ফুল আছে এখানে, এই যে শেপ ফুলটা নিলাম, ঠিক আছে, টপ থাকুক। নিয়ে এখানে জাস্ট ক্লিক করে আমরা যে নিতাম এভাবে মনে আছে আইকন নিয়েছিলাম হ্যাঁ 1200 আর 457, ঠিক আছে। 457 ছিল না, হ্যাঁ জাস্ট ওকে দিবেন, ঠিক আছে। ওকে দেওয়ার পরে ফেসবুক পেজে, এটা ফেসবুক পেজে, ঠিক আছে, নিলাম, দেখছেন। তো এটা যদি আপনারা মিলাইতে না পারেন তাহলে এই দুটোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আপনারা এই যে এখান থেকে এটা ক্লিক করুন, এখান থেকে এটা ক্লিক করুন, ঠিক আছে, একদম পারফেক্টলি মিলে যাবে, বুঝতে পেরেছেন? এই যে আমার এটা এখানে আছে, তো এই দুটো সিলেক্ট করবেন এখানে, দেখতে পাচ্ছেন? করার পরে আপনি এখান থেকে এটা সিলেক্ট করেন আর এখান থেকে সিলেক্ট করেন, মানে এটা হচ্ছে উপর নিচ আর এটা হচ্ছে ডানে বামে, ঠিক আছে। এই দুটোকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে, কারণ আমার এইটা কিন্তু সমান হবে নিচেরটার কে ধরে, ঠিক আছে। নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে নিচের ব্যাকগ্রাউন্ডটাকে ধরে এটা ঠিক হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো হচ্ছে এখানে আমি একটা কালার রেখে দিচ্ছি, ওকে। আর হচ্ছে এখন আমরা ডিজাইনটা এখানে শুরু করব। তো আপনারা এখানে পেন্ট টুল ইউজ করতে পারে, বিভিন্ন ধরনের টুল ইউজ করতে পারে, ঠিক আছে। আমি জাস্ট একটা ডিজাইন আপনাদেরকে দেখা দিচ্ছি, আপনারা নিজেরা উপরে অন্যান্য ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি এটা কেন কালার নিচ্ছি এটা লক করে থাকি, এখন অন্য একটা কালার নেই, কারণ সেম কালার দিলে তো সমস্যা, এরপর আমার কি কি সমস্যা আছে আমি লক করে আবরণ করতে চাই। কালারটা আসতেছে না, আচ্ছা সরি, এটা তো লক করাই আছে, এই জন্য আসতেছে না। তো আমি এখান থেকে জাস্ট একটা শেপ নিচ্ছি সুন্দর করে ডিজাইন করার জন্য, ঠিক আছে। জাস্ট এটা একটা কালার নিচ্ছি যেন ভালোভাবে বোঝা যায়, অন্য একটা কালার নিয়ে পরবর্তীতে কালার চেঞ্জ করে দিলে কোনো সমস্যা নেই। দেন আমরা এটাকে কি করব, এই যে আমাদের ডিভিক্সের সিলেকশন টুল আছে, এটা দিয়ে আমরা জাস্ট এটার সাথে এটা সমান করে নেবো, ঠিক আছে। তারপরে এটা নিলাম, হাবিবের নিয়ে কাজ পারে না, তার মধ্যে খালি ক্লাস মিস দেয়, কেমন হবে বলেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনি কি মনে করছেন আপনাকে দেখতেছি না আমি? ভাইয়া আমার এখানে কারেন্ট নাই আর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, জাস্ট এইটুকু ডিজাইন করলাম। হ্যাঁ বলেন ভাই, আমি কাজ জমা দিছি, একটু দেখেন। আচ্ছা, আমি দেখতেছি, আপনি এখন এই এই ক্লাসটা দেখেন, ঠিক আছে, এইটুকু দেখেন। তো আমি এটা লকটা অফ করেছি, দেন এখানে একটা কালার নিয়েছি। ভাই এটা কি এটা তো বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ফেসবুক কভার পেজ ডিজাইন, বুঝতে পেরেছেন? সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন বলে না ওটাই। তো আমি জাস্ট এভাবে একটা ডিজাইন নিলাম, নেওয়ার পর আমার তো এখানে একটা ইমেজ দরকার, ঠিক আছে। তো আমি এখানে একটা ইমেজ বসাবো অ্যাডের জন্য, ঠিক আছে, এখানে একটা অ্যাড করবো, তো ওই জন্য এখানে একটা ইমেজ বসাবো। তো আমি ইমেজ নিয়ে আসছি, দেখেন ইমেজটা এখানে বসাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন? তো আমরা এটাকে ক্লিপিং মাস্ক করব, বুঝতে পেরেছেন? ইমেজটাকে কি করব, ক্লিপিং মাস্ক। এই যে এখানে হচ্ছে অল্টার বাটন প্রেস করলে আমাদের শর্টকাট কি ক্লিপিং মাস্ক হয়ে গেছে, ঠিক আছে। ইমেজটাকে আমরা টেনে নিয়ে আসি, ঠিক আছে, চাইলে ইমেজটাকে একটু ছোট করে দিতে পারি, আমাদের মন মতো আমরা করতে পারি। দেখছেন হয়ে গেছে না? এখন আমি চাচ্ছি যে এখানে একটা ডিজাইন ইউজ করবো, ঠিক আছে। তো আমি নিচের লেয়ারটাকে যদি ডুপ্লিকেট করি, ঠিক আছে, এগুলো আপনার নিজের টেকনিক ইউজ করতে পারেন। ধরেন আমি এখানে একটা অরেঞ্জ কালার দিলাম, দিয়ে হচ্ছে আমি এখানে কন্ট্রোল টি দিয়ে আমি যদি অল্টার ধরে এদিকে টানে, দেখেন একটা ডিজাইন হয়ে গেছে, দেখছেন? শর্টকাট ডিজাইন না, আপনি এটা পেন্ট হলদি করতে দিলে দেখবেন যে অনেক সময় লাগবে,
তাই না? ঝামেলা অনেক। আচ্ছা আমি শর্টকাটে কাজটা করে দিলাম, এখানে ধরে নিচে এটাকে কপি করলাম, করে অল্টার ধরে এটাকে আমি কি করলাম, এদিকে একটু টেনে দিচ্ছি, দেখেন এদিকে একটু বেরিয়েছে, দিক থেকে একটু ডিজাইনটা বেরিয়ে গেছে, ঠিক আছে। আপনারা অনেক রকম ভাবে করতে পারেন, ফটোশপে একটা কাজ হাজার রকম ভাবে করা যায়, সেটা আমি আগে বলেছিলাম। হ্যাঁ, তো এখন আমরা এখানে যে লেখাটা লিখব, তো সেটা আমি এটুকু তো বুঝতে পেরেছেন না? আচ্ছা, তো এখানে নিচের অংশটা হোয়াইট হোয়াইট কেমন জানি লাগতেছে, তাই না? আমরা নিচে একটা বিজনেস ইমেজ ইউজ করে দিই, ঠিক আছে, তাহলে হয়তো একটু ভালো লাগবে দেখতে। আমাদের একটা বিজনেস ইমেজ ইউজ করে দিই, তো সেটা আমি নিয়ে আসতেছি, বা অন্য আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইমেজ ইউজ করতেই পারেন, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছি। আমি হচ্ছে এই ইমেজটা দিচ্ছি নিচে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? আর এটার অপাসিটিটা একটু কমই দিচ্ছে, যেন নিচে চলে আসে, যেন ভালো লাগে, ঠিক আছে। তো এখন আমার কিন্তু হচ্ছে তখন ডেস্কটপে যাব, তখন হচ্ছে আমার শুধু এইটুকু শো করবে, ঠিক আছে, যখন মোবাইলে যাব তখন এই পুরোটা শো করবে। হ্যাঁ, আবার আরেকটা সাইজ আছে যেটা হচ্ছে মোবাইলও সুন্দরভাবে শো করে আর ডেস্কটপও সুন্দরভাবে শো করে, ঠিক আছে, আমি সেই চেষ্টা আপনাদেরকে শেয়ার করবো। তো এটুকু আমার কমপ্লিট হলো, দেন আমি হচ্ছে এখানে লেখাটি দিচ্ছি, দেখছেন জাস্ট এখানে লেখাটা দিয়ে দিলাম, ডিজাইনটা হয়ে গেল। আর আপনারা ফন্টের কথা বলছিলেন না, আমি কয়েকটা ফন্ট কালেক্ট করছি, আমার কাছে কিছু ফন্ট ভালো লেগেছে, তো আপনাদেরকে আমি ফন্ট গুলো দিয়ে দিলে আপনারা ফন্ট গুলো নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আমি ডাউনলোড করে রেখেছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, জিপ পে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভেরি সিম্পলের মধ্যে একটা ডিজাইন আপনাদেরকে দেখা দিলাম, সিম্পল হলে অনেকটা, ঠিক আছে। আর এটাকে যদি ডার্ক করতে চান তাহলে আপনি এখানে একটা লেয়ার নিতে পারেন, ঠিক আছে, নিউ একটা লেয়ার নিলেন, আচ্ছা ঠিক আছে, 10:30 একটা নিউ লেয়ার নিলেন, তারপরে এখানে ব্রাশ টুল ইউজ করলেন, ব্রাশ টুল ইউজ করে আপনি হচ্ছে এখানে এই সব ব্রাশ ইউজ করে পরে দিকে একটু ডার্ক করে দিবেন, ঠিক আছে, এখানে হচ্ছে কি কালার, এটা এই কালারের সাথে এটা ম্যাচ করে দিবেন, তারপরে চাইলে এটার সাথে আর একটা কালার ইউজ করতে পারেন, এটা ইয়েলো কালারটা, যদি চান তাহলে দিতে পারেন, ঠিক আছে, না দিলে সমস্যা, আমি লিখে দিলাম কিভাবে দিতে পারেন, ঠিক আছে, আর না দিলেও এভাবে রাখতে পারেন, ঠিক আছে, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনি রাখেন, ক্লিয়ার? জাস্ট এটা এখন সেভ করে আপনি আপলোড দিয়ে দিবেন, আর এগুলো লেখা আপনারা গ্রুপ করে ফেলুন, ঠিক আছে, যেমন এটা হচ্ছে আমাদের ডিজাইন, ঠিক আছে, আমি এটা গ্রুপ করলাম, পরে এটা গ্রুপ করে দিলাম, ঠিক আছে, শেপ এন্ড ইমেজ লিখে দিলাম এখানে, এখানে ইমেজটা আছে, ঠিক আছে, হেডার ইমেজ, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলোকে আপনার টেক্সট দিয়ে সেভ করে ফেলতে পারেন, ঠিক আছে, গ্রুপ, তারপর হচ্ছে টেক্সট, ঠিক আছে, তারপর হচ্ছে এইটাকে আপনারা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারেন পুরোটাকে, গ্রুপ, তারপরে এটা লকটা উঠে দিই, না হলে গ্রুপ হবে না, গ্রুপ, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। দেন এটাকে পুরো সেভ করে দিলে হয়ে গেছে ডিজাইনটা, আচ্ছা এখন ক্লিয়ার তো? আপনাদের ফেসবুক কভার পেজ নিয়ে কোনো সমস্যা আছে? আপনারা এখন আমাকে, এখন তো ব্রেক টাইম দিব, আপনারা ব্রেকের পরে আমাকে সবাই ডিজাইনটা করে দিবেন, ঠিক আছে, একদম সবাই, ওকে, কাজ দিলে ভালো হয় না, এই জুমে
ওপেন করে তো কাজ করা অসম্ভব। এই যে সাইজের একটা স্ক্রিনশট দিয়ে বললাম না ফার্স্ট টাইম মানে ইয়ে করতে আসলো আচ্ছা এটা আচ্ছা এটা এটা আমি তাহলে আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে অথবা দুইটাতে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি ঠিক আছে হোয়াটসঅ্যাপে দিয়ে ভালো হবে স্যার আসলে সময় আছে আমি দুইটাতে দিয়ে দিচ্ছি আপনাদের ভালোর জন্য ঠিক আছে একবারে ভালো ভালোর জন্য দুই জায়গায় দিয়ে দিচ্ছি ঠিক আছে স্যার কালকে দেই আমি তো ঠিকমতো দেখতে পারি আপনি ঠিকমতো দেখতে না পারলে কি হইছে এখানে অনেকে দেখছে না তাদের কাছ থেকে হেল্প নেন এটা অলসতা না বলতে শাটডাউন হয়ে গেছে।